আমার হাতে হচ্ছে এখন 1,00,000 টাকা, এবং আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে 1,00,000 টাকার জন্য আপনি কত দূরে যেতে রাজি? আমি এই টাকার জন্য পুরো পৃথিবী চক্কর মেরে এখানে ফেরত আসার চেষ্টা করব। এখন অবভিয়াসলি আমি ঢাকা বাংলাদেশে আছি, এবং আমি নেক্সট 100 ঘন্টার মধ্যে চেষ্টা করব এখান থেকে সাউথ ইস্ট এশিয়া গিয়ে, তারপর আমেরিকা গিয়ে, তারপর সেখান থেকে সৌদি আরবে গিয়ে বাংলাদেশে আসার জন্য। এটার জন্য দেরি করতে পারিনি। আমি এখন আমার ফ্যামিলির অ্যাপার্টমেন্টে বাংলাদেশে। আপনাদের প্রথম কোয়েশ্চেন সম্ভবত হবে যে আমি কীভাবে 1,00,000 টাকা এখানে বাঁচাইতেছি, 1,00,000 টাকা এখান থেকে পাইতেছি। ওটা আমি নেক্সট পরে বলতেছি, কিন্তু আগে একটু এয়ারপোর্টে দৌড় মারতে হবে, কারণ আমি এয়ারপোর্টের জন্য একটু লেট। এখন এয়ারপোর্টে আসলে আমাকে ড্রপ অফ করতে আদর্শ মায়ের মতো সাথে জাস্ট একটা ব্যাগ নিচ্ছি, বিকজ লিটারালি এর চেয়ে বেশি নেওয়া সম্ভব নয় জার্নিতে। ভিডিওতে পরে দেখবেন কেন। এখানে 40°C, আমি তো পিছু পিছু ট্র্যাক করতে থাকবো। উবারে করে ঢাকা এয়ারপোর্টে যাচ্ছি। সো এই ট্রিপের খুবই একটা মানে পাগলা স্টার্ট ছিল। এয়ারপোর্টে ঢোকার সময় এই মাইকটা থাকে আমার ব্যাগে ছিল, ব্যাগের ফাঁক দিয়ে কোথায় জানি পড়ে গেছে। থ্যাঙ্ক গড এয়ারপোর্টের সিকিউরিটি স্টাফ আমার ফ্যান ছিল, সো তারা আমাকে পুরো ঘুরে ফিরে খুঁজে বের করতে হেল্প করলো, কারণ এই মাইক কিন্তু আমি কিনছি মাত্র 1-2 মাস আগে। সো থ্যাঙ্ক গড খুঁজে পেয়েছি। আমার ক্যামেরার পার্ট হয়ে গেছিলো, থ্যাঙ্কফুলি মিনার ভাই কাজের মাঝখান থেকে আমাকে ঘুরে হেল্প করতে সাহায্য করলো। ফাইনালি অনেক সাহায্য করতো, মানে টেনশনে পড়ে গেছিলো ভাই। এয়ারপোর্টের মধ্যে দিয়ে যাতায়াত করা অনেক ইজি যখন সাথে কোনো চেক লাগেজ থাকে না। এখন শুধু এই ব্যাগটা নিয়ে ঘুরতেছি, আগে এরকমই ছোটো একটা ব্যাগ নিয়ে ঘুরতাম সবসময়। সো এই পার্টটা ভিডিও করা হয় নাই, কিন্তু সিকিউরিটি চেক করা মানুষগুলো আমার ফ্যান্স বের হলো, এবং তারা আমার সাথে কিছু ছবি তুললো। তারপর আমার ফ্লাইটের বোর্ডিং স্টাফের সাথে একই জিনিস হলো। সো পুরো ট্রিপের প্রথম গন্তব্যের দিকে আমাদের প্রথম ফ্লাইটে আমি রওনা দিলাম, এবং শুরু হলো আমার 100 ঘন্টার যাত্রার প্রথম ঘন্টা। 4 ঘন্টার মতো ফ্লাইটে আসার পরে যেটা আমি পুরোপুরি ঘুমাইছিলাম, ভোরবেলা ল্যান্ড করলাম সিঙ্গাপুরে। এখন আমি সিঙ্গাপুর এয়ারপোর্টে, যেটা পৃথিবীর বেস্ট এয়ারপোর্ট হিসেবে র্যাঙ্ক, এবং এটা একটা বেসিক্যালি একটা গার্ডেন এয়ারপোর্ট বলা হয়, কারণ চারদিকে অনেক গাছ দেখতে পাচ্ছেন আমার আশেপাশে। এয়ারপোর্টের মাঝখানে এরকম গাছপালা একটা এরিয়া, তো অ্যাকোয়ারিয়ামের উপর দাঁড়াইছে বেসিকলি, নিচে মাছ ছোটো ছোটো। সো এয়ারপোর্টের মেইন অ্যাট্রাকশন হচ্ছে একটা 40 মিটার উঁচু ওয়াটারফল, যেটা পৃথিবীর সবচেয়ে উঁচু ইন্ডোর ওয়াটারফল, যাকে দেখার টাইম পাবো না, কারণ বেসিকলি আমার ট্রানজিট মাত্র 3 ঘন্টা, ইমিগ্রেশন ক্রস করতে হবে। কিন্তু ইমিগ্রেশন ক্রস না করে এখানে ভিতরে কয়েকটা অ্যাট্রাকশন থাকা উচিত যেগুলো আমি দেখার চেষ্টা করতে দেখুন। সো প্রত্যেকটা টার্মিনালে একটা স্পেশাল গার্ডেন আছে এয়ারপোর্টের মাঝখানে। টার্মিনাল 2 হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেনটা, সূর্যমুখী ফুল। এয়ারপোর্টে বড় জোস জিনিস হচ্ছে এটা শুধু একটা সুন্দর এয়ারপোর্ট না, এটা খুবই ভালো ফ্যাসিলিটিস ছিল একটা এয়ারপোর্ট। সো এখন ভোর 5টা বাজে অ্যান্ড অনেক মানুষ না ঘুমায় আছে, এবং এয়ারপোর্টে দেখলাম অনেকগুলো চেয়ার বা মানে লন চেয়ার টাইপের জায়গা যেখানে মানুষ শুয়ে শুয়ে ঘুমাইতেছে একদম স্প্রেড আউট করে। এখন এই স্কাই ট্রেনে করে নেক্সট টার্মিনালে যাবো। সো আমি অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে আসছিলাম 1997 দিকে, অ্যান্ড সাউথ এশিয়ার বাইরে প্রথম দেশ ছিল সিঙ্গাপুর আমার। সেন্টোসা আইল্যান্ডে গেছিলাম, ওখানে জায়গায় গেছিলাম। এয়ারপোর্টের কথা কিছু মনে নেই, তখন মনে হয়তো স্পেশাল কিছু ছিল না। এই যে হচ্ছে এখানে আশেপাশে চারদিকে এয়ারপোর্টের পাশে এত সবুজ, সেই জন্যই এই শহরটাকে বাই দেশটা সিঙ্গাপুরকে অনেক সময় গার্ডেন সিটি বলা হয়। এয়ারপোর্টে একটা ফ্রি সিনেমা হলও আছে যেখানে লেটেস্ট ইন্টারন্যাশনাল মুভিসগুলো ফ্রি দেখাতে থাকে, এবং যাদের একটা লম্বা লেওভার আছে সিঙ্গাপুরে তাদের জন্য এয়ারপোর্ট থেকে প্রোভাইডেড একটা ফ্রি সিঙ্গাপুরের ট্যুরও আছে। কিন্তু আমার রিসার্চ অনুযায়ী ইমিগ্রেশন পার না করে বেস্ট অ্যাট্রাকশন এয়ারপোর্টের মধ্যে হচ্ছে এইটা। ডেফিনেটলি লাস্ট টাইম যখন আসছিলাম তখন এখানে ডেজিগনেটেড প্রজাপতিদের জন্য গার্ডেন বলে একটা এরিয়া ছিল না, বেশি তো ছিল। এখানে একটা স্পেশাল এলাকায় প্রজাপতির জন্য কিছু আনারস আর ফুল রেখে দিচ্ছেন, সব প্রজাপতিগুলো এখানে এসে বসতেছে, অনেক সুন্দর। দেখে বুঝতে পারতেছেন নাকি জানি না, কিন্তু বাইরে এত গরম ছিল বাটারফ্লাই গার্ডেনে, 2 মিনিটের মধ্যে চুল পুরো ঘেমে ভিজে গেছে। ট্রিপের শুরুটা এত পাগলা ছিল মাইক হারানোতে, খুবই সামনে ট্রিপে আর কিছু হবে না এরকম। আনফর্চুনেটলি এই স্বপ্ন একটা স্বপ্ন হয়ে থেকে গেল, ভিডিওতে পরে দেখবেন কি জন্য। বেসিক্যালি এখানে খুব জোস একটা ফুড কোর্ট আছে, ঠিক সাউথ ইস্ট এশিয়ার অন্য সব জায়গার মতো, সব ভালো ভালো মজার খাবার বাদ দিয়ে 7-Eleven গিয়ে একটা কফি কিনলাম আর একটা কিটক্যাট কিনলাম। সো এখন 45 মিনিট আছে আমার নেক্সট ফ্লাইটের। সো আপনাদেরকে আমি একটু টাইম নিয়ে বুঝাতে পারবো কেমন করে আমি 1,00,000 টাকা পাইতেছি বা 1,00,000 টাকা বাঁচাইতেছি ট্রাভেল করে, কারণ মানুষ তো আমার টাকা খরচ করে ট্রাভেল করতে। সো বেসিক্যালি আমার মেইন ল্যাপটপ যেটা দিয়ে আমি সব এডিটিং করি, এটা বেসিক্যালি এই ল্যাপটপটা GPU ফ্রাইড হয়ে গেছে। আমার 2 সপ্তাহের মধ্যেই ল্যাপটপ রাখতো ইন্দোনেশিয়া যাওয়ার আগে। বাংলাদেশে চিপেস্ট ম্যাকবুক যেটা আমার দরকারি স্পেক্স আছে, যেটা হচ্ছে 8 TB RAM ম্যাক্স চিপ লাগবে, সো ওইসব নিয়ে বাংলাদেশে দাম চাচ্ছিল হচ্ছে 7,95,000 টাকা। এটা শুনে আমার মাথা খারাপ হয়ে যেতেছিল যে এত টাকা দিয়ে একটা মানে কম্পিউটার কিনবো। সেম জিনিস আমি দেখলাম আমেরিকায় বেচতেছে
$4,500 দিয়ে রিফারবিশড, অ্যাপল স্টোর থেকে রিফারবিশড, মানে ওরা সব পার্ট চেক করে দিচ্ছে। এইটা শুনে প্রথমে আমি জোক করতেছিলাম যে মানে হ্যাঁ এখানে $2,500 কম পড়েছে আমেরিকা কিনলে। সো আমার কাজিনের সাথে জোক করতেছিলাম, কাজিনের ভাগ্নদের সাথে, যে তুমি তো এটা বাইরে গিয়ে কিনলেই পারো, মানে আরও একটা টাকা বাঁচাবা। আস্তে আস্তে তখন মানে ফ্লাইটটা চেক করে দেখলাম, তখন যে ফ্লাইটের কম্বিনেশনটা দেখলাম সবচেয়ে সস্তা, ওইটা দেখে তখনই মোটামুটি আমি ডিসাইড করে নিয়েছিলাম এটা আমি যাবো, এরকম ল্যাপটপ কিনবো, $1,00,000 বাঁচাবো, এটা দেখতে ভিডিও বানাবো, কারণ রাউটটা এত জোস, এটা দিক দেখলে এত ইন্টারেস্টিং কয়েকটা স্টোরি বলা যাবে, ইন্টারেস্টিং কয়েকটা জিনিস দেখা যাবে, ইন্টারেস্টিং কয়েকজন মানুষের দেখা করা যাবে, যেটা আপনাদেরকে ভিডিও পরে দেখাবো। এটা ছিল 5-6 দিন আগের কথা। তারপর ফ্লাইট বুক করলাম, এখন আমি যাচ্ছি US, এখন আমার গেটে যাই, কারণ নেক্সট ফ্লাইটের টাইম আসছে। আমি ভুলে অন্য গেটের ইনফরমেশন দেখছিলাম সেম শহরে যাওয়ার জন্য, কিন্তু এখন স্কাই ট্রেনে করে আবার টার্মিনাল 2 ফেরত যাওয়া লাগবে, আধা ঘন্টা বাকি আছে ফ্লাইটের। তারপর ট্রেনটাতে করে তাড়াহুড়া করে গিয়ে কোনো রকমে আমার ট্রিপের সবচেয়ে লম্বা ফ্লাইটের উপর গিয়ে উঠলাম। স্যার লাস্ট ফ্লাইটটা ধরার জন্য বেসিক্যালি আমার শেষের দিকে দৌড়ানো লাগছিল গেটে, ফ্লাইট রওনা দেওয়ার 20 মিনিট আগে পৌঁছেছি। তারপর প্লেন ওঠার পরই ওরা অ্যানাউন্স করলো, দেখলাম আমার পিছনে যে বোর্ডিং কমপ্লিট, আমার জন্য বেসিক্যালি ওয়েট করতেছিল ভদ্রলোকগুলো। তারপর ভিতরে গিয়ে বসলাম, মাঝখানের সিট ছিল, সিট রিক্লাইন করতেছিল না, তো 15 ঘন্টায় খুবই মানে মজার একটা জার্নি ছিল না বলতে পারেন। বসে বসে অনেকক্ষণ ধরে নার্কোস মেক্সিকো নেটফ্লিক্সে দেখলাম, তারপর বেসিক্যালি মানে লাস্ট 8-9 ঘন্টা ধরে ঘুমাইতেছিলাম খারাপ সিটের মধ্যে, বাট আরামের ঘুমায় নাই, চেহারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। খুবই মজার জিনিস যেটা হয়তো আপনারা জানেন না, হচ্ছে আপনারা যদি প্যাসিফিক কস্ট করে ওয়েস্ট থেকে ইস্টের দিকে যান তাহলে আপনারা টাইমে উল্টো দিকে চলে যান। সো আমরা রওনা দিচ্ছি হচ্ছে সকাল 9টায় মে 3 তারিখে, অ্যান্ড 15 ঘন্টা জার্নি করার পরেও আমরা স্যান ফ্রান্সিসকোতে এসে পৌঁছাইছি সকাল 8:15। সো মানে টেকনিক্যালি টাইমে ব্যাকওয়ার্ড যাচ্ছি, টাইম জোন খুবই আজব একটা জিনিস। এখন স্যান ফ্রান্সিসকোতে ল্যান্ড করলাম, এখন আমরা ইমিগ্রেশন পার করে আরেক সাইডে যাচ্ছি। তারপর একটা ব্রেক নিলাম আমার ফেভারিট NBA বাস্কেটবল টিমকে নিউ ইয়র্ক নিক্সের কাছে হারতে দেখতে। ওকে, এখনই ইমিগ্রেশন পার করলাম বেসিক্যালি, অ্যান্ড লোকটা এত কনফিউজ ছিল যে আমি কেন 2 দিনের জন্য এখানে আসতেছি, 2 দিন যাত্রা করে তারপর 2 দিন ধরে ফেরত যাবো। সো একটু একটু বুঝাই, তারপর বললাম কাদের সাথে দেখা করতেছি, কি করতেছি, এটা ভালোই কনফিউজ ছিল, অনেকবার কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, তারপর শেষমেশ কিছু না বলে যে দিল। এখন আর আধা ঘন্টা পরে নেক্সট ফ্লাইটে আবার উঠতে হবে, অ্যান্ড এই ফ্লাইটটা ইন্টারেস্টিংলি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ফ্লাইটের চেয়ে 2 ঘন্টা লম্বা, কিন্তু আমি দেশ থেকে বেরোবো না। সো ঢাকা থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে আপনার অর্ধেক বাংলাদেশ যেতে হয়, মায়ানমার ক্রস করতে হয় যেটা একটা বড় দেশ, তারপর থাইল্যান্ড ক্রস করতে হয় যেটা মোটামুটি একটা বড় দেশ, তারপর মালয়েশিয়ার অর্ধেক ক্রস করতে হয় যেটা একটা বড় দেশ, তারপর সিঙ্গাপুরে যাই। এখন যে ফ্লাইটটা যাচ্ছি দেশের আরেক সাইডে যাবো, কিন্তু এর চেয়ে দেড়গুণ বেশি বড়। এখন একটা ক্রেজি জিনিস রিয়েলাইজ করলাম যে আমি এখন 4 বছর পর ক্যালিফোর্নিয়া আসছি, এবং 4 বছর আগ পর্যন্ত আমি ক্যালিফোর্নিয়ায় থাকতাম, বাসা ছিল লস অ্যাঞ্জেলেসে। তখন আমি একটা ভিডিও বানাইছিলাম এখানে হাওয়াইতে, আমার 2টা ব্যাগ নিয়ে তখন এলএতে বাকি সব কিছু স্টোরেজে রেখে বেরোয়েছিলাম কয়েক মাসের জন্য হাওয়াইতে ঘুরতে, ভাবতেছিলাম কোভিড শেষ হয়ে যাবে 2020-এর মধ্যেই ফেরত চলে আসবো, তারপর আর জীবনে ফেরত যাওয়া হয় না, এখনও স্টোরেজে পড়ে আছে। 4 বছর পর ক্যালিফোর্নিয়ায় ফেরত আসলাম 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য। জার্নিটাকে কন্টিনিউ করে আমি ট্রিপের 3 নম্বর ফ্লাইটে উঠলাম, ক্যালিফোর্নিয়াকে আবার বিদায় জানালাম, উপর থেকে কিছু মেঘের প্যাটার্ন দেখলাম, আর শেষমেশ পৃথিবীতে আমার সবচেয়ে ফেভারিট শহরগুলোর মধ্যে একটাতে গিয়ে পৌঁছাইলাম। অ্যান্ড আপনারা বিশ্বাস করবেন না যে ল্যান্ডিং করার সাথে সাথে আমি কী করলাম। সো শুনে পাগলের মতো লাগবে জিনিসটা, কিন্তু আমি ঢাকা এয়ারপোর্টে মাইকটাকে হারাইছিলাম, ট্রান্সমিটার। ট্রিপের শুরুটা এত পাগলা ছিল যে মাইক হারানোতে, খুবই সামনে ট্রিপে আর কিছু হবে না এরকম, এখানে রিসিভারটা হারাই বলছি, এটা ক্যামেরাতে লাগানো ছিল পড়ে গেছে, থ্যাঙ্কফুলি সাথে একটা ব্যাকআপ মাইক সাথে নিয়ে ঘুরতেছি, কিন্তু লস্ট অ্যান্ড ফাউন্ডে একটা কমপ্লেন্ট বা একটা রিপোর্ট ফাইল করছি, যদি ওরা পায় আমাকে ফেরত দেবে। সো ম্যানহাটন নিউ ইয়র্কে পৌঁছাইছি একটা স্পেশাল ইউনিয়নের জন্য। সো কালকে কি হয়েছে এটার ব্যাপারে একটা আপডেট দিই আপনাদেরকে। আমি ম্যানহাটনে আসলাম, তারপর দেখা হলো আমার ফেভারিট মানুষদের একজনের সাথে যে ম্যানহাটনে থাকে, ওর বাসায় এখন ঘুমাইলাম, ঘুম থেকে উঠলাম আমি লিটারালি 10 ঘন্টা পরে মনে হয় বা 11 ঘন্টা পরে। এই মানুষটা আমার কত প্রিয় আপনাদের দেখাই। নর্মালি যখন ট্রাভেল করি আমি তখন এরকম এই ফোল্ডারটার সাথে নিয়ে করি, যেটার মধ্যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকে আমার ভ্যাকসিনেশন হোক, অ্যান্ড সাথে কয়েকটা ছবি থাকে যেগুলো আমি নিয়ে করি। ছবিগুলো প্রথম থেকে দেখাই, এটা আমি আমার মা, আমি আমার বোন, আমার কাজিন, আমি আমার বোন, এটা হচ্ছে আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাসা এখন আছি ডেভেন। 2012 সালের ছবিটা যখন আমার মোহক ছিল, আমরা তখন একটা NBA খেলা দেখতে গেছিলাম, ওকলাহোমা সিটি ভার্সেস ডালাস ম্যাভেরিক্স, টিকিট কিনে দিয়েছিলাম ক্রিসমাসের জন্য গিফট হিসেবে। আমি বলতেছিলাম যে এখানে আমি জাস্ট $1,00,000 জন্য ল্যাপটপ কিনতে আসছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখানে আসছি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে। কোভিড শুরু হওয়ার পরে কেউই কারোর সাথে দেখা করতে পারছিলাম না, তারপর আমি আমেরিকা ছেড়ে চলে যাই, খুবই বিজি একটা জব, যখন ছুটি নিয়ে অন্য দেশে আসবে এরকম চাকরি না। সো খুব ভালো লাগলো ওর সাথে দেখা করে, একটু মানে ক্যামেরা সাই, সো সামনে ব্লগ করে নাই, কিন্তু কালকে খুশিতে বের হয়ে তারপর খাইতে গেলাম। ও আজকে সকালে আবার যাওয়া লাগছে এখান থেকে একটা ফ্যামিলি ফাংশনে, বেসিক্যালি এত মানুষ দেখতেছে একটা আজব লাগতেছে, এরকম কে সি ন্যাশনাল রেগুলার জীবন এখানে ব্লক করা। এখন আমি যাবো হচ্ছে নিউ ইয়র্কের সবচেয়ে প্রবলি আইকনিক স্পট, আমেরিকার সবচেয়ে আইকনিক স্পটের মধ্যে একটাতে, অ্যান্ড তারপর যাবো হচ্ছে আরও কিছু ক্লোজ মানুষের দেখা করতে নিউ ইয়র্কের আর্ট সাইডে।
আমার মেন্টাল ম্যাথের হিসাবে আমি নিউ ইয়র্ক মেট্রোতে 50 ঘন্টার বেশি কাটাইছি 10 বছরের মতো আগে। অলমোস্ট পুরো টাইমটাই কাটাইছি ব্রুকলিন থেকে ম্যানহাটনের মধ্যে যাতায়াতের মধ্যে। নিউ ইয়র্ক মেট্রো দেখতে তেমন একটা চেঞ্জ হয় নাই, কিন্তু এই পার্কটা নতুন ছিল। হাই স্কুলের পিচ্ছি স্ক্যাভেঞ্জার হান্টের জন্য একটা ছবি খুঁজতেছিলাম একটা র্যান্ডম স্ট্রেঞ্জের সাথে ছবি তোলা, তারপর বলো যখন ইউটিউব চ্যানেল দাম শুনে খুব খুশি এনার্জি রাজ্য হচ্ছে এই শহর নিউ ইয়র্কে, যাতে করে সে বুঝে গেছেন সাইনগুলো দেখে। কিন্তু আমি এখন টাইমস স্কোয়ারে যাচ্ছি নিউ ইয়র্ক সিটি, আমি এখন টাইমস স্কোয়ারে যেটা নিউ ইয়র্কের একটা কমার্শিয়াল সেন্টার, টুরিস্ট হাব, এন্টারটেইনমেন্ট হাব। আর এই জায়গায় আমি প্রথম আসছিলাম মনে হয় 14 বছর আগে আমেরিকা যখন ফার্স্ট আসছিলাম, যেটা মেইনলি একটা টুরিস্ট জায়গা, এখানে লোকালরা জীবনে আসে না, বাট তাও আপনারা দেখাইলাম, বাট বেশি টাইম নেই নিউ ইয়র্কে আমার জিনিস দেখানোর। এটা একদম শহরের মাঝখানে ছিল, আমার ফ্রেন্ডের বাসায় একদম পাশে। সো এখন নেক্সট পরে চাই তারপর আবার মেট্রোতে উঠে কিউ ট্রেনে উঠলাম। এই ট্রেনটা ইস্ট রিভারের উপর দিয়ে যায়, আর আমি বহুতবার এই একই লাইনে উঠছি, কিন্তু তারপরও কেমনে জানি যে স্টপে নামার কথা স্টপটা মিস করলাম। সো যে স্টপে নামার কথা ছিল ওখানে নামতে ভুলে গেছি। তো পরের স্টেশনে নেমে আবার একটা ট্রেন নিয়ে এদিকে ফেরত আসলাম। এখন আমি হচ্ছি ব্রুকলিনে, ম্যানহাটনে না, স্টিল নিউ ইয়র্কের মধ্যে, কিন্তু নিউ ইয়র্কের মেইন সেন্টার থেকে ট্রেনে করে আসতে এখানে 1 ঘন্টা 10 মিনিট লাগে গাড়িতে করে, আরও বেশি। অ্যান্ড এই জায়গাটা আমি খুব ভালো করে চিনি, তো এখন আমি আমার আঙ্কেল আন্টির সাথে দেখা করতে যাচ্ছি, যারা খুবই খুবই ক্লোজ আমার, মানে আমার বাবার বেস্ট ফ্রেন্ড স্কুল কলেজ দুটাতেই, মানে আমার নিজের আঙ্কেল, মানে ফ্যামিলির বেশিরভাগ মানুষ হচ্ছে ক্লোজ হচ্ছে মানে আঙ্কেল আন্টি। কিন্তু আমি যখন আন্ডারগ্রাজ করতেছিলাম ওকলাহোমাতে, ক্রিসমাস ব্রেকের টাইম এখানে এসে মানে 1 মাসের মতো থাকতাম, এরকম একবারও গেছিল। সো এই এরিয়াটা আমার খুব ভালো মতন চেনা, এই বাসায় এসেই থাকতাম, খুব এক্সাইটেড তাদের সাথে দেখা করতে। যদিও তাদের সাথে রিসেন্টলি দেখা হয়েছে, ডেভেনের সাথে অনেক বছর পর দেখা হলো। এখন 5 মিনিট পরে আমার আঙ্কেলের বাসায় গিয়ে পৌঁছাইলাম, যেখানে আমি আগে থাকতাম। সো লাঞ্চ করলাম আঙ্কেল আন্টির সাথে, এবং তারা এখন ভার্জিনে যাচ্ছে সুটকেস নিয়ে, এবং আমাকে পথে নামায় দিচ্ছে ডেলাওয়্যার স্টেটটাতে, আমেরিকার একটা স্টেট যেখানে নর্মালি কেউ ছুটতে যায় না। আমি এখন কেন যাচ্ছি যে আপনারা জিজ্ঞেস করে থাকেন, সেটা খুবই ভালো একটা প্রশ্ন, যেটার উত্তর আমি দিব ডেলাওয়্যারে গিয়ে। ডেলাওয়্যারে যাত্রা শুরু, 2 ঘন্টা রাস্তায়, বাসে আরও বেশি লাগতো। সেই মেঘলা দিনে একটা লম্বা ড্রাইভে বের হলাম, আর পথে একটা খাওয়ার ব্রেক নিলাম, যেখানে আমার আঙ্কেল আন্টি আমাকে দোকানে সব কিছু জোর করে খাওয়ানোর চেষ্টা করতেছিল। সো 2 ঘন্টা গাড়ি চালানোর পরে আমরা ডেলাওয়্যারে আসছি, যেখানে 0% সেলস ট্যাক্স, এবং আমার ম্যাকবুক কিনবো এখন, ঠান্ডা ভালো গেছে। তো লিটারলি আধা পৃথিবী চক্কর দেওয়ার পরে ফাইনালি এখন ছিল আমার আসল কাজের সময়, অ্যাপল স্টোর থেকে শেষমেশ আমার নতুন ল্যাপটপটা কেনার টাইম। ওকে, এই ম্যাকবুক প্রোটা আমি এখান থেকে কিনলাম, অ্যান্ড নিউ ইয়র্কের জায়গায় ডেলিভারি থেকে কিনে আমার 400 টাকার মতো ট্যাক্স কম পড়ছে, মানে 50,000 টাকা কম লাগলো, কারণ নিউ ইয়র্কে কিনলে এটার সেলস ট্যাক্স পড়তো 8%। সো এটা অরিজিনাল প্ল্যানের পার্ট ছিল না, কিন্তু যেহেতু একটু শপিং মলে ছিলাম, ভাবলাম কিছু জরুরি কাপড় চোপড় কিনে ফেলি। আপনার তো মনে আছে গত বছর লিভাইস থেকে ফিলিপিন্সে নতুন জিন্স কেনা লাগছিল, কিন্তু আমার ফোনের কারণে প্রত্যেক বছর একটা নতুন জিন্স নেওয়া লাগে। আমার স্যামসাং থেকে যে ফোনটা দিছিল আমাকে বড় S22 Ultra, ওটার কোনাগুলো এত চোখা যে লিটারালি ফোনটার জন্য আমার প্যান্টে একটা ফুটা হয়ে যায়। সো এখন আবার একটা লিভাইজের জিন্স কিনবো, সো বেসিক্যালি একই প্যান্ট একই মডেল, দেখে এটাকে একটা ভালো ফিট মনে হচ্ছে আমার। থিঙ্ক আই মেট দ্য ফার্স্ট পার্সন ইন দ্য US হু এভার রিকগনাইজ মি ফ্রম মাই ভিডিওস অ্যাট লিস্ট। আমি আগে যে বুরিটো বল প্রতিদিন খাইতাম এক্স্যাক্টলি ওই একই জিনিস অর্ডার দিলাম। এই রেস্টুরেন্টটা আমার এত ভালো লাগে, আগে যখন লস অ্যাঞ্জেলস থাকতাম লিটারালি মাসে 30 দিন খাইতাম, বাট ফাইনালি এখন খাবো 4 বছর পর, এত চিজ ছিল যে ধরানো কঠিন ছিল। এক্স্যাক্টলি 4 বছর আগের মতো টেস্ট। আমার প্ল্যান ছিল ম্যাকবুক কেনার পরে বেসিক্যালি একটা $25 ট্রেন নিয়ে নিউ ইয়র্কে ফেরত যাবো, পরে জানতে পারলাম যে সন্ধ্যার পরে এই বাসটা যায় না। সো এখন অ্যামট্রাক ট্রেনে করে আমার নিউ ইয়র্কে যেতে হবে, সো ওইটার দাম একটু বেশি পড়লো, $72 মতো। বাইরে কিন্তু ঠান্ডা ভালোই ছিল, সো প্ল্যাটফর্মে উঠার জন্য একদম লাস্ট মিনিট পর্যন্ত ওয়েট করলাম। সো তারপর পুরো ট্রিপের মধ্যে আমার প্রথম লং ডিস্টেন্স ট্রেনে উঠলাম, নিজের জন্য একটা সিট পাইছি, অ্যান্ড 2 ঘন্টা লাগবে নিউ ইয়র্কে যেতে। পরে দেখি ট্রেন আমাকে ডিরেক্টলি নিউ ইয়র্কের একটা খুবই আইকনিক অ্যাট্রাকশন নিয়ে গেল। আমি এখন ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের সামনে, অনেক ফেমাস খেলাধুলো হয় নিউ ইয়র্ক নিক্স এখানে হোম স্টেডিয়াম, এখানে Game 7 আমার NBA টিম যেটা ফিলাডেলফিয়া 76ers আজকে খেলার কথা ছিল, কিন্তু ওরা Game 6 হেরেই নক আউট হয়ে গেছে। এখানে অনেক ফেমাস খেলা হয়েছে, মোহাম্মদ আলী বক্সিং ম্যাচ, তারপর অনেক ওয়ার্ল্ড ফেমাস স্পোর্টস ইভেন্টস এই জায়গাটাতে হয়েছে। আমি প্রবাবলি উবারে 1000 বারে বেশি উঠছি, কিন্তু এই ট্রিপটা একটু অন্যরকম ছিল। আমার আঙ্কেল আমাকে উবার ডেকে দিচ্ছে ব্রুকলিনে, ভয় পাচ্ছে আমি ওখানে গেলে।
আমার ডাকাতি হবে ট্রেন। ফার্স্ট টাইম অন আ টেসলা উবার। Apps like Netflix doesn't work whenever you on the drive. That makes sense. So এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে অটোপাইলট টেস্টার হইলেও দেখালো হাত স্টিয়ারিং থেকে সরালো চলতেছে, তাও এটাকে বলে গাইডের অটোপাইলট, মানে পুরোপুরি অটোপাইলট না। পুরোপুরি অটোপাইলট হইলে হবে কি, এখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন টেস্টার দোষ হবে, ইন্স্যুরেন্স তার উপর আসবে, এই জন্য আলটিমেট রেসপন্সিবিলিটি ড্রাইভারের উপরই রেখে দিচ্ছে চেষ্টা করার। সো স্টিয়ারিং হুইল থেকে হাত সরালে একটা ওয়ার্নিং দিচ্ছে, এখন উনি হাত দিয়ে নেয় গাড়িতে, কিন্তু দেখতেছেন গাড়িটা চলতেছে, ডিটেক্ট করতেছে আশেপাশে কি গাড়ি আছে, এগুলো সব স্ক্রিনে দেখাচ্ছে, সব অটোপাইলটে, লাল লাইট দেখলে স্টপ হয়ে যাচ্ছে। মানে স্ক্রিনের উপর দেখা যাচ্ছে অন্যান্য গাড়িগুলো যেগুলো আমাদের পাশে আসছে, এই ডান দিকে একটা ডিটেক্ট করে বলতেছে আশেপাশে কোন গাড়ি আছে। এখানে দেখছেন যে স্টিয়ারিং হুইল নিজে নিজে অ্যাডজাস্ট হতেছে, তারপর গাড়িটা হাইওয়েতে উঠে যাওয়ার পর নিজে নিজে অ্যাক্সেলারেট করতেছে, মাথা নষ্ট ব্যবসা করে নিজে নিজে পার্ক করতেছে গাড়ি। অলরাইট ব্রো, থ্যাংক ইউ সো মাচ। এটা ছিল টেসলাতে আমার ফার্স্ট অটো ড্রাইভিং এক্সপিরিয়েন্স। কালকে যে মাইকটা হারাইছিলাম পৌঁছে গেছে অ্যামাজন সেম ডে ডেলিভারি। আপনাদেরকে দেখাবো আমার ফার্স্ট ম্যাকবুক ইউজ করার অভিজ্ঞতা। To use British English as the main language, press the return key. To use English as the main language? Indian accent to English bole. আর পিছনে এখন দেখতেছেন বেশ কয়েকটা প্যাকেজ এবং সব কয়েকটা এখন আনপ্যাক করার সময়। Here we go. সেটা হচ্ছে আমার নতুন মেইন ব্যাকপ্যাক। আগের যে ব্যাকপ্যাকটা ছিল ওটা পুরোপুরি মানে ধ্বংস হয়ে যায় নাই, কাজ করতেছে চালানোর মতো, কিন্তু বেল্ট বাকলগুলো নষ্ট হয়ে গেছে, তারপর ছোটোখাটো স্ট্র্যাপগুলো বা জিপারগুলো আস্তে আস্তে মনে হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি নতুন একটা কিনলাম, অ্যান্ড এক্স্যাক্টলি আগের যে ব্যাকপ্যাকটা ছিল অস্প্রিস ঠিক ওইটারই একটা নতুন ভার্সন নিছি, কারণ পুরানটা আর বেঁচে না, ওই জন্য পুরানটা নেই নাই, তাহলে ওইটা আবার নিতাম ছয় বছর চলতে। স্লিপিং ম্যান, what's this? ওকে, এটা আমার নতুন কিন্ডল অ্যামাজন থেকে, এক গাদা মেমোরি কার্ড রিডার, টিএসএ লক কিন্ডলের কেস, ওল্ড স্পাইস ডিওডোরেন্ট, কেন আমি জানোয়ারের মতো ঘামি। ওকে, এখন সকাল 7:07 সারা রাত ঘুমাই নাই, বিকজ ম্যাকবুকে ফাইল ট্রান্সফার করতে একটা বিশাল সর্বনাশ করছিলাম, অনেক পুরনো ফুটেজ ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু পরে মনে হয় ব্যাকআপ থেকে একটা রিকভার করার উপায় পাইছি। অ্যান্ড ছোটো ব্যাগটা যেটা নতুন কিনছি ওটাকে প্যাক করে বড়ো ব্যাগটার মধ্যে ঢুকাইছি, চেক লাগেজে দিব। সো এটা ফিল্ম করতে ভুলে গেছি, কিন্তু নতুন একটা ছোটো ব্যাগও কিনছিলাম যেটাকে প্যাক করে নতুন বড় ব্যাগটার মধ্যে ঢুকাইলাম। সাথে নিচ্ছে হচ্ছে আমার এই ব্যাগটাকে, যেটা আমি ভিডিওর প্রথমে বলছিলাম যে এই ব্যাগটা ছাড়া কিছু নিতে পারবো না, জানতাম এখান থেকে আরেকটা ব্যাগ কিনতেছি। সো দুইটা ব্যাগ সামনে পিছিয়ে নিব, আর তিনটা ব্যাগ নেওয়ার কোনো উপায় নেই। এখন 10:28 অ্যান্ড গেটে দাঁড়াইছি JFK নিউ ইয়র্কের এয়ারপোর্ট, এখান থেকে ফ্লাইটে উঠে সৌদি আরবে যাবো, অ্যান্ড এখান থেকে 12 ঘন্টার ফ্লাইট হবে, অ্যান্ড এই পয়েন্টে আমি অলরেডি 24 ঘন্টার বেশি ঘুমাইনি, সো অবস্থা একটু খারাপ হয়তো বা চেহারা দেখে বুঝতে পারতেছেন। প্যাসিফিক ওশনকে পার করার পরে এবার ছিল অ্যাটলান্টিক ওশনকে পার করার টাইম। কিছুক্ষণ বই পড়ার চেষ্টা করলাম, তারপর ম্যাপ ফলো করার চেষ্টা করলাম কই যাচ্ছি, কিন্তু বেসিক্যালি উঠার পর আমি 10 ঘন্টা ধরে মরার মতো ঘুমিয়েছিলাম, তারপর সৌদি আরবে আরও অনেক ছুগুলো। ওকে, সো বেসিক্যালি আমার সৌদি আরবে একটা 12 ঘন্টা লেওভার একটা ট্রান্সলেশন নিয়ে আমি পুরো জেদ্দা শহরটাকে এক্সপ্লোর করতেছি, ধরে নেন আমি একটা আলাদা ভিডিও বানাচ্ছি, কাজে এই ভিডিওর মধ্যে ওটা ঢুকানো সম্ভব না, এটা মানে নতুন একটা দেশের প্রথম দিন, সো আলাদা একটা ভিডিওর উপযোগী। সো ওই ভিডিওটা দেখতে চাইলে নেক্সট ভিডিও দেখুন। 86 ঘন্টা ধরে ট্রাভেল করতেছি, অ্যান্ড এখন 35 ডিগ্রি বেশি গরম বাইরে, 36 ডিগ্রি মনে হয়, সো এত টায়ার্ড, জাস্ট এই মক্কা গেটের নিচে একটা চেয়ার আছে, চেয়ারে আমি বসে আছি আধা ঘন্টা ধরে, রোদের মধ্যে আর হাঁটতে ইচ্ছে করতেছে না। সো ইমিগ্রেশন ক্রস করে আবার এয়ারপোর্টে ঢুকছি, অ্যান্ড এখন আমার গেটে যাবো, দেন 7:00 ঘুমাবো, ঘুমে অবস্থা খারাপ। এই বইটা পড়া শেষ করলাম, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। এই ট্রিপের জন্য লাস্ট ফ্লাইট বোর্ড করতেছি, বোর্ডিং পাস ফেলাই দিচ্ছি। বাংলাদেশগামী প্রায় প্রত্যেকটা ফ্লাইটের মতো এই ফ্লাইটটাও ভালোই বিজি আর হেক্টিক ছিল, কিন্তু শেষমেশ 100 ঘন্টার কম সময়ে আমি ঢাকা এয়ারপোর্টে ফেরত এসে পৌঁছালাম। 99 ঘন্টা হয়েছে, আমরা পুরোপুরি ঢাকায় ফেরত আসছি, তারপর শেষবারের মতো ইমিগ্রেশন পার করলাম, আর এই পয়েন্টে আমার চেহারায় প্রবলি দেখতে পাচ্ছেন যে আমি কতটুকু টায়ার্ড হয়ে গেছিলাম। ফাইনালি আমার বাবা আমার বাসায় ফেরত আসছি, অ্যান্ড লাস্ট 24 ঘন্টা ধরে ভিডিও করিনি, কারণ আসার পর অবস্থা খারাপ ছিল। এই পুরো জার্নিটা যে করলাম অলমোস্ট 100 ঘন্টার, 4টা রাত ছিল, 4টা রাতের মধ্যে টোটাল আমি 1টা রাতে বিছানায় ঘুমাইতে পারছিলাম আমার ডেভেনের ফ্রেন্ডের বাসায়। 99 ঘন্টার মধ্যে অ্যারাউন্ড 45 ঘন্টা আমি প্লেন সিটে এভাবে বসেছিলাম। সো ব্রুটাল ছিল জিনিসটা, অ্যান্ড সারাক্ষণ হাবিজাবি খাবার খাওয়া লাগতেছিল, স্ন্যাক্স খাওয়া লাগতেছিল। আমি এসে ওজন মাপলাম,
চার দিনে আমার 8 পাউন্ড ওজন বাড়ছে, যেটা হচ্ছে মানে অলমোস্ট 4 কেজি, 3.5 কেজির বেশি। সো ইনসেইন, এক খুবই আনহেলদি এক্সপিরিয়েন্স, যেটা আমি প্রবলি আর কখনো করবো না, জানলে সেরকম একটা জোস ভিডিওর আইডিয়া পাই। আমার খরচ নিয়ে কথা বলি, যেহেতু টাকা বাঁচাইতে পুরো জিনিসটা করতে গেছিলাম। সো ম্যাকবুকটার দাম পড়লো আমার $4,550, তারপর ফ্লাইট পড়লো আমার $1,250, তার মধ্যে ম্যাক্সিমাম গেছে প্যাসিফিক হয়ে স্যান ফ্রান্সিসকো ক্রস করে নিউ ইয়র্কে যেতে ম্যাক্সিমামটা গেছে 800 মতো, ফেরত আসার পথে সৌদি আরবে হয়ে পড়লো $450। ট্রেনটা ডেলাওয়্যার থেকে নিউ ইয়র্ক পড়ছে $72, তারপর ম্যানহাটন থেকে ব্রুকলিন যে ওই যে টেসলা উবারটা নিলাম ওইটা পড়ছে $70, তারপর সৌদির ই ভিসাটাও এখানে ধরলাম, যদি সৌদি একটু ঘুরে ফিরে দেখছি, ওইটা পড়ছে আমার $28, ওই সৌদি এয়ারলাইন্সের থ্রু নিয়েছিলাম। সব মিলে পরে হচ্ছে $5,970, যেটা বাংলাদেশের আপনি যদি ডলার রেটে ধরেন, এখন ধরেন যে ব্যাংক থেকে বেশিরভাগ ব্যাংক থেকে কিনেন, আপনার পড়বে হচ্ছে $1,115.5 বা কিছু একটা, সব মিলে আসে হচ্ছে আমার $6,89,000। অ্যান্ড আমি এই ল্যাপটপটা সেম জিনিসটা যদি কিনতাম, এম ম্যাক্স একটা ল্যাপটপ পাচ্ছিলাম, এটা তো রিফারবিশড অ্যাপল স্টোর থেকে, কারণ ব্র্যান্ড নিউ যদি কিনতাম, কারণ ব্র্যান্ড নিউ পাওয়া যায় না এখানে, সেম মেমোরি SSD 8 TB, যেটা আমার কাজের জন্য লাগে অনেক, হাই লেভেলের GPU CPU কোর সহ কিনতাম, মিনিমাম দাম পড়তো বাংলাদেশে 2 সপ্তাহের মধ্যে ডেলিভারি দিতে হলে, 2 সপ্তাহ মানে সরি 4 সপ্তাহ কমে দিতে হলে $7,95,000, মানে $1,06,000 বেশি। অ্যান্ড এইটা আমি অ্যাকচুয়ালি যেটা কিনছি আমেরিকা গিয়ে রিফারবিশড অ্যাপল থেকে, এটা কিন্তু ওইটার চেয়ে আরও বেশি পাওয়ারফুল যেটা বাংলাদেশে পাওয়া যেত, কারণ ওইটা ছিল 32 GB মানে কম্বাইন্ড র্যাম, এখানে হচ্ছে 64 GB, সে আরও ভালো একটা ল্যাপটপ কিনছি। আরও ভালো একটা ল্যাপটপ কিনে পুরো পৃথিবী ঘুরে উবার ট্রেন সব কিছু মিলাই $1,00,000 বেশি বাঁচাইছি। বা একটা মজার কথা আপনাদেরকে বলবো, আমি আরও $1,00,000 বাঁচাতে পারতাম, কারণ ফ্লাইটটা যখন বুক করবো তার আগে আমাকে একজন নক করছিল, আমার একটা ফ্রেন্ড আমেরিকা থাকে, বলতেছিল আই আমি কিন্তু আসতেছি ল্যাপটপটা নিয়ে আসতে পারবো ফর ফ্রি, সো ওর বাসায় ডেলিভারি দিলে ট্যাক্স ছাড়া প্রবলি $5,000 পড়তো। কিন্তু আলটিমেটলি আমি ডিসাইড করলাম এই জিনিসটা করবো, কারণ প্রথমে আইডিয়া ছিল না কত রাফ হবে জানি এটা, প্লাস আমি মেইনলি দেখা করতে যাচ্ছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের সাথে, যাকে আমি 5 বছর ধরে দেখি নাই, তারপর দিয়ে সৌদি আরবে দেখার একটা চান্স পাইলাম। সৌদি আরব হচ্ছে আমার এখন পর্যন্ত দেখা মিডল ইস্টের মধ্যে বা ওই গালফ কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে আন্ডাররেটেড দেশ বলবো, কারণ বাকিগুলো কেমন যেন একটু মানে আজব লাগতো, UAE কাতার মানে সুন্দর সুন্দর অনেক কিছু আছে, মজার মজার অনেক কিছু আছে, কিন্তু সবকিছু দেখে একটু ফেক ভাব হয়, সবকিছুই মানে 20 বছর আগে বানানো। সৌদি আরবে গেলে একটা মানে পুরান একটা মিডল ইস্টের দেশে অ্যাকচুয়ালি কালচার দেখতে পারবেন, চট্টু আমি দেখছি তা থেকে বুঝলাম। সো খুবই জোশ ছিল এক্সপিরিয়েন্সটা আমি বলবো, এই ভিডিওটা বানাতে পারলাম, হোপফুলি ভিডিওটা হিট হবে, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, যদি এরকম আরও ভিডিও দেখতে চান বা চ্যানেলকে সাপোর্ট করতে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন বা আমার ফেসবুক পেজ লাইক করতে পারেন এবং কমেন্টস আমাকে জানাতে পারেন এরকম আমার ভিডিও দেখতে চান। এত রাফ জিনিস মনে হয় আমি করবো না, মানে বয়স হয়ে যাচ্ছে, এরকম জিনিস করে এনার্জি নিয়ে আসে, লাস্টের দিকে মানে আমি আগমন হয়েছি। যদি আমার রিয়েল টাইম ট্রাভেল আপডেটস দেখতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন @nadirondeko। আশা করি নেক্সট ভিডিও দেখা হবে ইন্দোনেশিয়া থেকে। আপনি ভোর 5টার সময় এখানে হাতে এত টাকা নিয়ে কি করতেছেন? কিসের ভিডিও করেন, পাখি নাকি মানুষ, কি করতেছেন আপনি এখানে, মতলবটা কি? আমার অ্যাসিস্ট্যান্ট, এই ভিডিও থেকে যত টাকা আসবে আমার মামনের নতুন ম্যাক্সির ফান্ডে যাবে, সো বেশি করে শেয়ার করবেন, আমার থামে যাবে। সো এই ভিডিওটা ফিল্ম করা হয়েছিল মের 3 তারিখ থেকে 7 তারিখ, ডেটগুলো দেখে হয়তো বুঝতেছেন। অ্যান্ড পরে ইন্ট্রোটা বা এই ছাদের সিনগুলো যেগুলো দেখলেন, এটা অ্যাকচুয়ালি ভিডিওটার পরে ফিল্ম করা হয়েছিল, এটা ছিল মের 9 তারিখে ফিল্ম করা। অ্যান্ড বেসিক্যালি ওই দিন রাতেই ইন্ট্রোটা ফিল্ম করার পরে আমি আর কি ওই দিন রাতেই আমার লাস্ট ফ্লাইট ছিল ইন্দোনেশিয়ায়, সো ওখানে চলে যাই, তখন আর কি মামনি নামাই দিয়েছিল। সো এই সিন বা এই ভিডিওটার যেটা দেখলেন ওটা ছিল হচ্ছে আর কি লাস্ট দিন যা মামনির সাথে দেখা হয়। তারপর তো তারপর ইন্দোনেশিয়াকে একটা ভিডিও করলাম, তারপর তো 10 দিন পরে মের 19 তারিখের দিকে মামনি মারা যায়। সো দিস ইজ ইট, এটার পরে আর কোনো ভিডিওতে প্রবলি মানে ডেফিনেটলি মামনিকে দেখানো হবে না। সো এই জন্যই এই ভিডিওটা এডিট করতে অনেক অনেকদিন ধরে টাইম লাগতেছিলো, কারণ অনেক মানে আজব লাগতেছিলো এডিট করতে, কেন জানি, বাট দ্যাট ইজ ইট, হোপফুলি একটা ভালো ভিডিও বানাইছি। অল গুড থিংস মাস্ট কাম টু অ্যান এন্ড, দ্যাটস অল।